প্রবাসীর ঘামেই চাঙ্গা হয় দেশের অর্থনীতি, এমন প্রবাদ বহু প্রচলিত। সাথে প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাও বলা হয়। তবে কোটা আন্দোলন, ইন্টারনেট বন্ধ এবং দেশব্যাপী সংঘাত সংঘর্ষ কারফিউ প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে আকস্মিক ভাটা পড়েছে প্রবাসী আয়ে। গত ছয় দিনে দেশে রেমিটেন্স এসেছে 7,80,00,000 মার্কিন ডলার, কিন্তু গত জুন মাসে প্রতিদিন গড়ে 8,00,00,000 বেশি প্রবাসী আয় এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী 24 জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র $150 কোটি। এর মধ্যে প্রায় $98 কোটি এসেছিল প্রথম 13 দিনে, আর 14 থেকে 24 জুলাই পর্যন্ত 10 দিনে রেমিটেন্স এসেছে মাত্র $53 কোটি, যেখানে গত জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা $254,16,00,000 রেমিটেন্স পাঠিয়েছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, কোটা সংক্রান্ত আন্দোলনকে ঘিরে সহিংসতাকে কেন্দ্র করে ইন্টারনেট বন্ধ, কারফিউ প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্য গত 19 থেকে 24 জুলাই পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলছে মাত্র একদিন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে 19 জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল, ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল। 3 দিন লেনদেন বন্ধ থাকার পর 24 জুলাই ব্যাংক চালু হয়। ওই দিনে লেনদেন চলে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত 4 ঘন্টা। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকে 19 জুলাই থেকে 23 জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না। এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছেন, গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনে তা দেশের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, যদি কেউ বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়ে থাকেন, ব্যাংকগুলো তা 24 ঘন্টার মধ্যে বিতরণ করতে বাধ্য। কিন্তু সংশ্লিষ্ট দেশের প্রবাসী আয় প্রেরণকারী রেমিটেন্স হাউসগুলো যদি এ আয় ধরে রাখে, তাতে তা দেশে আসতে কিছুটা সময় লাগতে পারে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক মনে করছেন, হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যে প্রচার চলছে, প্রবাসীরা তাতে সাড়া দেবেন না। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই দেশে রেমিটেন্স পাঠাবেন বলে আশাবাদী তিনি। রাজু আহমেদ, বার্তা 24।